রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আবারও প্রেসিডেন্ট হলে দেশের মানুষকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে। বৃহস্পতিবার জর্জিয়ার অ্যাটলান্টায় তারকা বহুল এক সমাবেশে এই সতর্কবার্তা দিয়েছেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস। তিনি বলেন, ট্রাম্পের কারণে দেশের রাজনীতিতে যে ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছে তা পাল্টানোর সুযোগ এসেছে। সমাবেশে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ডোনাল্ড ট্রাম্প দেশের জন্য বিপজ্জনক, একথা তার অধীনে কাজ করা ব্যক্তিরাই বলছেন। এছাড়াও অনুষ্ঠানে হ্যারিসের সমর্থনে বক্তব্য রাখেন অভিনেতা প্রযোজক স্যামুয়েল এল জ্যাকসন, চলচ্চিত্র পরিচালক স্পাইক লি এবং কিংবদন্তি সঙ্গীত শিল্পী ব্রুস স্প্রিংস্টিনের মতো তারকারা। ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সমর্থনে বৃহস্পতিবার ব্যাটল গ্রাউন্ড স্টেট জর্জিয়ার অ্যাটলান্টায় তারকাবহুল এক সমাবেশের আয়োজন করা হয়, যাতে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি অংশ নেন বিনোদন জগতের অনেক তারকা। গুণী অভিনেতা প্রযোজক স্যামুয়েল এল জ্যাকসন বলেন, দেশের মানুষ পেছনে ফিরে যেতে চায় না, সামনের দিকে এগোতে চায়। চলচ্চিত্র পরিচালক স্পাইক লি এবারের নির্বাচনকে অন্য যে কোনো নির্বাচনের চেয়ে গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন। তিনি বলেন, হ্যারিস মানুষের জন্য লড়াই করেন, তাই তাকে বিজয়ী করার জন্য সবাইকে লড়াই করতে হবে। কিংবদন্তি রক সিঙ্গার ব্রুস স্প্রিংস্টিন বলেন, তিনি এমন একজন প্রেসিডেন্ট চান যিনি সংবিধান ও আইনের শাসন অমান্য করেন না এবং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে বাধা দেন না, সে কারণেই তিনি ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করেন। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প শুধু নিজের স্বার্থে নির্বাচনে লড়ছেন, নিজের অর্থ, নিজের অহংকার, নিজের অবস্থান ছাড়া ট্রাম্প আর কোনো কিছু নিয়ে ভাবেন না বলে মন্তব্য করেন ওবামা। ওবামা বলেন, পুনরায় ট্রাম্পের শাসন বিপজ্জনক হবে, এটা শুধু তিনিই বলছেন না। নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত ট্রাম্পের অধীনে হোয়াইট হাউসের সাবেক চিফ অব স্টাফ জন কেলির সাক্ষাৎকারের প্রসঙ্গ তুলে ধরে ওবামা বলেন, ট্রাম্পকে ভালোভাবে চেনেন এমন অনেকেই একই কথা বলছেন। ওবামা বলেন, ট্রাম্পের অধীনে কাজ করা অনেকেই ট্রাম্পের বিরুদ্ধে কথা বলছেন, কারণ তারা দেশকে ভালোবাসেন। সবশেষে সমাবেশ মঞ্চে আসেন কামালা হ্যারিস। তিনি বলেন, জীবনে কোনো লড়াইয়ে তিনি হারেননি, এবার ট্রাম্পকে হারানোর পালা। হ্যারিস বলেন, জাতি আর কখনোই পিছনে ফিরে যাবে না, এ সময় স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশের স্থল। হ্যারিস বলেন, যিনি দেশের সংবিধান বাতিল করতে চান তিনি কখনো দেশের প্রেসিডেন্ট হতে পারেন না। হ্যারিসও ট্রাম্প সম্পর্কে তার চিফ অব স্টাফের মন্তব্যের কথা তুলে ধরেন। সবার সমর্থনে নিজের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসের কথাও জানান হ্যারিস। সবশেষে হ্যারিস বলেন, গণতন্ত্র, আইনের শাসন এবং সংবিধান রক্ষায় লড়াই চালিয়ে যেতে হবে। আসাদ রিয়েল, টিবিএন 24, নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।